রাতে তালা ভেঙে চুরি মথুরাপুর বামাচরণ বিদ্যাপীঠ স্কুলে, তদন্তে পুলিশ। পাঁচিল টপকে স্কুলের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে খুচরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী এই স্কুলে তেমন কিছু খোয়া যায়নি, চোরের দল মূলত টাকার জন্যই এসেছিল। আলমারিতে খুচরো প্রায় হাজার টাকার মতো তারা নিয়ে পালিয়ে যায়। এই স্কুলের পক্ষ থেকে রায়দিঘি থানাকে জানালে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। বেশ কয়েক মাস আগে পরপর ঠিক এরকমভাবেই অনেক স্কুলে চুরি হয়েছিল মথুরাপুরের বিভিন্ন এলাকায়। ঠিক আগের মতোই একইভাবে রায়দিঘি থানার পাশেই এই স্কুলটিতে চুরি হয়ে গেল। এই পরপর স্কুল চুরি, তা নিয়ে প্রশ্ন উঠছে অনেক মহলে। আদৌ কি এই সমস্যার কোনো সমাধান হবে? টার্গেটে বলতে যে বিভিন্ন আমরা দেখছি যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নেয়নি, ড্রয়ার টয়ার আলমারি টালমারি সবই খুলেছে, কাগজপত্র ঠিক কি হারা গেছে বোঝা যায়নি, তবে তছনছ করেছে। কিন্তু আমার যেটা মন বলছে, কিছু পরিচিত কাগজপত্র এখনো টেবিলের উপর আছে। আর সাধারণত যা ড্রয়ার টয়ার খুলেছে তাতে দু চার পয়সা কিছু 200-500 এইরকম যা খুচরো টাকা টাকা পড়ে থাকে সেগুলোই গিয়েছে। এমনি কোনো বাড়তি কোনো বেশি টাকা পয়সা বা এরকম তোলা ছিল এরকম কোনো ব্যাপার ছিল না। তবে অনেক জিনিস যেগুলো নেওয়ার মতো ছিল, যেমন স্কুলের প্রজেক্টার, জলতোলা মোটর, বালতি টালতি এগুলো সবই, মাইক্রোফোন মেশিন মাইক সেট সবই এখানে পড়ে আছে, এগুলো নেয়নি। প্রথমত প্রধান শিক্ষকের তালাটা কোনো কিছু দিয়ে কাটা দিয়ে কেটেছে, প্রধান শিক্ষকের ড্রয়ার খুলে সেখান থেকে অন্য ঘরের চাবি নিয়ে চাবিটা খুলেছে, আরও দুটো ঘর, একটা সর্বশিক্ষার ঘর এবং একটা ক্যান্টিন, এই তালাগুলো কোনো কিছু রড বা হাতুড়ি মেরে ভেঙেছে, এইভাবে একটা চুরি চামারি হয়েছে। কাউকে কি এই বিষয়ে আপনি? না, আমরা তো ওই রকম করি না, কারণ আমাদের তো বরাবরই এরকম থাকে, থানার পাশে বিডিওর পাশে স্কুল, এবং কালকে 7:30 পর্যন্ত আমরা এই মাঠে হাঁটাহাঁটি করেছি এবং এখানেই ছিলাম, চাবি দিয়েই গেছি। সকালে আমারই স্টাফ ওরা ওই লাইট অফ করতে এসে দেখে যে তালাগুলো এতায় ওতায় পড়ে আছে, তখন আমরা জানতে পারলাম যে এরকম কিছু একটা করেছে। প্রশাসনকে জানিয়েছে? প্রশাসনকে জানিয়েছি, তারা একটা ইন্সপেকশন করে গেছেন, আমরা একটা জিডিও তো করেছি। আপনার পরিচয়? আমি এই বামাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলছি। মথুরাপুর থেকে সমর হালদার ও সুকেন্দু হালদার, টাইমস বাংলা।